প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি মানব জমিন লাইভে। এই মুহূর্তে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে রাজধানীর সায়েদাবাদ থেকে। আর একদিন পরে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব কুরবানির ঈদ, এবং সেই ঈদকে ঘিরে মূলত রাজধানী ছাড়ছেন মানুষ। এবং এই মুহূর্তে সায়েদাবাদ এরিয়ায় তীব্র যানজট তৈরি হয়েছে, অর্থাৎ যে গাড়িগুলো মূলত ঢাকা থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছেড়ে যাচ্ছে, সেই গাড়িগুলো মূলত এই জটলা বেঁধেছে সায়েদাবাদের এই এরিয়ায়। ফলে এই এরিয়াটি জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি মানুষ যারাই অনেক মানুষ রয়েছেন যারা মূলত তাদের গাড়ি বা বাসের টিকিট পাননি, তারা মূলত অন্যান্য পরিবহন, অর্থাৎ পিক আপ বা ট্রাক, এইসব পরিবহনের মাধ্যমে তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। যানজট তৈরি হয়েছে, অর্থাৎ একেবারে সেই বাসাবো কমলাপুর এই এরিয়া থেকে শুরু করে যাত্রাবাড়ি সায়েদাবাদ এই এরিয়া জুড়ে গাড়িগুলোর দীর্ঘ সারি, অর্থাৎ ঢাকা থেকে মূলত এই গাড়িগুলো বের হতে অনেকটা সময় লেগে যাচ্ছে। পাশাপাশি অন্যান্য প্রান্ত, অর্থাৎ গাবতলী বা অন্যান্য সাইড থেকেও, মহাখালী বাস টার্মিনাল থেকে যে বাসগুলো ঢাকা ছাড়ছে সেগুলোও ঢাকা থেকে মূলত ঢাকার বাহিরে বের হতে অনেকটা সময় লেগে যাচ্ছে। ঠিক এখানের চিত্র তেমনটি রয়েছে, অর্থাৎ সায়েদাবাদে যদি আপনাদের একটু দেখাতে চাই যে এই রাস্তা জুড়ে দীর্ঘ সারি রয়েছে বাসগুলোর দূরপাল্লাগামী। ভাই একটু কথা বলি, কোথায় যাবেন? টিকিট কি পেয়েছেন? না, গাড়ি কখন ছাড়বে ভাই? টিকিট পাননি, তাহলে যাবেন কিভাবে? লোকাল কোনো গাড়িতে। কি মনে হচ্ছে ঈদ যাত্রা কেমন? অনেকদিন পর পরিবারের সঙ্গে ঈদ কাটাতে যাচ্ছেন, অনুভূতি শুনছিলাম দর্শক। একজন যাত্রীর কথা, তিনি মূলত যশোরে যাবেন, তবে এখন পর্যন্ত তিনি কোনো গাড়ির টিকিট পাননি, তিনি মূলত লোকাল কোনো গাড়ির অপেক্ষায় রয়েছেন, অর্থাৎ লোকাল কোনো গাড়িতে তিনি যাওয়ার চেষ্টা করবেন, এমনটি তিনি বলছিলেন। এবং সায়েদাবাদ এরিয়া জুড়ে যাত্রীদের ব্যাপক চাপ রয়েছে, পাশাপাশি বাসগুলোও তারা দূরপাল্লাগামী যে বাসগুলো রয়েছে সেগুলোও ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে, তবে ঢাকা থেকে বরাবরের মতো বের হতে তাদের অনেকটা সময় লেগে যাচ্ছে। দর্শক, এই ছিল সায়েদাবাদ বাস টার্মিনাল এরিয়া থেকে সর্বশেষ সংবাদ। এছাড়াও যে কোনো সংবাদের সর্বশেষ আপডেট পেতে মানব জমিনের সঙ্গে থাকবেন সে কামনা করছি।